নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, 2019 সালে মাধ্যমিকে যে সমস্ত ভৌতবিজ্ঞানে প্রশ্নগুলো দিয়েছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করব। আজকে আমি MCQ শূন্যস্থান এবং ট্রু ফলস এবং SAQ সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো, 2019 সালের মাধ্যমিক প্রশ্নপত্র ভৌতবিজ্ঞানের, তো আমি বলতে পারি এই প্রশ্নগুলো যদি তোমরা সলভ করতে পারো তাহলে প্রতি বছর এখান থেকে তোমরা হুবাহু কমন পাবে, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট প্রশ্ন 1.1-এ নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবহেলিত রশ্মিকে শোষণ করে? অ্যান্সার হবে CH4। 1.2-তে কি বলেছে? STP-তে 2.24 লিটার অধিকার করে এর। তো দেখো, এখানে কার্বন 12 বলেছে, অক্সিজেন 16 এবং S 32। তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 4.4, ঠিক আছে, গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন কি বলেছে? 1.3 প্রশ্ন বলেছে, 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 কতগুলি অণু উৎপন্ন হবে? অ্যান্সার হবে, এর অ্যান্সার 6.022 × 10³। পরের প্রশ্ন 1.4-এ কি বলেছে কঠিনের কত প্রকারের তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? অ্যান্সার হবে, সিয়ার অ্যান্সার তিন প্রকার। কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? অ্যান্সার হবে, সিয়ার অ্যান্সার তিন প্রকার। 1.5-এ নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? অ্যান্সার হবে, সিয়ার অ্যান্সার অবলোহিত রশ্মি। পরের প্রশ্ন 1.6-এ প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45° ও 30° হলে চ্যুতি কোণ কত হবে? তোমাদের মাথায় রাখতে হবে চ্যুতি কোণ সমান কি করবে আপাতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। তো দেখো, 45° থেকে 30° বাদ দিলে অ্যান্সার হবে 15° বি এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন কি বলেছে? 1.5-এ বলেছে, অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে নিচের কোনটি সত্য? অ্যান্সার হবে, বি এর অ্যান্সার ভি ভেরিজিয়াস আই স্কোয়ার। পরের প্রশ্ন কি বলেছে? 1.8-এর প্রশ্ন বলেছে, তড়িৎচালক বল ব্র্যাকেটের মধ্যে ভি কার্য ডব্লিউ আদান কিউ হলে এর মধ্যে সম্পর্ক কি হবে? অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার কিউ সমান ডব্লিউ বাই ভি। পরের প্রশ্ন 1.9-এ কি বলেছে, তেজস্ক্রিয় পরমাণুর থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর অ্যান্সার হবে, পারমাণবিক সংখ্যা বাড়ে। 1.13-তে কি বলেছে, দীর্ঘ পর্যায় সরণির কোন শ্রেণীতে হ্যালোজিন মৌলগুলি অবস্থিত? তোমরা তো জানো যে হ্যালোজিন মৌলগুলো আমাদের শ্রেণী 17-তে অবস্থিত। পরের প্রশ্ন 1.99-এ নিচের কোন যৌগটির কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত? অ্যান্সার হবে, এর অ্যান্সার সোডিয়াম ক্লোরাইড। পরের প্রশ্ন 1.12-তে কি বলেছে, নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? তো দেখো, এর অ্যান্সার হবে আমাদের তরল হাইড্রোজেন ক্লোরাইডের। পরের প্রশ্ন 1.13-তে নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎ পাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? অ্যান্সার হবে, এনও। পরের প্রশ্ন 1.14-এর নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক এবং বক্সাইটের সংকেত? অ্যান্সার হবে, সিয়ার অ্যান্সার AL2O3, 2H2O, ঠিক আছে, সি এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন কি বলেছে? 1.15-এ দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ? অ্যান্সার হবে, বি এর অ্যান্সার ইথাইল, ঠিক আছে। এবার আমি গ্রুপ বি নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে, 2.1-এ জ্বালানির তাপন মূল্যের একক কি? অ্যান্সার হবে, কিলো জুল পার গ্রাম। অথবা দিয়ে পরের প্রশ্ন কি বলেছে, স্টার্টু স্প্রের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? অ্যান্সার হবে, কোনো পরিবর্তন হয় না। 2.2-তে ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠের আপাতনকে প্রতিহত করে? অ্যান্সার হবে, অতিবেগুনী রশ্মি। ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠের আপাতনকে প্রতিহত করে? অ্যান্সার হবে, অতিবেগুনী রশ্মি। তো দেখো, পরের প্রশ্ন কি আছে, 2.3-তে পাশের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো? কি বলেছে, অ্যাভোগাড্রো সূত্র গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। এটা কি আছে, এটা সত্য আছে, এটা ঠিকই বলেছে, কারণ অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। পরের প্রশ্ন 2.4-এ কি বলেছে, STP-তে কত গ্রাম N2 নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল? 224 লিটার কি বলেছে অ্যাটমোস্ফিয়ার, N এর মান 14 বলে দিছে। তো দেখো, এর ক্যালকুলেশন করে আমরা দেখতে পারছি অ্যান্সার হবে 280.17 গ্রাম, ঠিক আছে।
পরের প্রশ্ন 2.5 এ পাশের বিবৃতিটি সত্য না মিথ্যা? লেখক কি বলেছে, কোনো বস্তুর মধ্য দিয়ে তা পরিবহনের সময় বস্তুর উপাদানের কণাগুলি স্থান পরিবর্তন হয়? কোনো স্থান পরিবর্তন হয় না, এটা মিথ্যা আছে। পরের প্রশ্ন অথবা দিয়ে কি বলেছে, কোনো পরিবাহীর বেদ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি হবে? অ্যান্সার হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। কি হবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। 2.6 এ একটি আলোকরশ্মির অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? অ্যান্সার হবে 0 ডিগ্রি হবে। এটা তো তোমাদের আমি অনেকবার করিয়েছি। 2.7 এ কি বলেছে, একটি প্রিজমের কয়টি আয়তকার তল আছে? অ্যান্সার হবে 3টি। 2.8 এ কি বলেছে, একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও? অ্যান্সার হবে সিলিকন। 2.9 এ কি বলেছে, একই পরিবাহীর পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, ঠিক আছে, একই বিভব প্রভেদ রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? অ্যান্সার হবে মোটা তারে তড়িৎ প্রবাহ বেশি হবে। 2.10 কি বলেছে, নিউক্লিয়ার বিভাজন ও বিক্রিয়ার একটি অপব্যবহার উল্লেখ করো? অ্যান্সার হবে পারমাণবিক বোমা প্রস্তুতিতে কিন্তু আমাদের নিউক্লিয়ার বিভাজন ব্যবহার করা হয়। এটা কিন্তু একটা অপব্যবহারের উদাহরণ, একটি অপব্যবহারের উদাহরণ। পরের প্রশ্ন অথবা দিয়ে নিউক্লিয়ার সংযোজনে যে বিপুল পরিমাণের শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করে? অ্যান্সার হবে ভরের সংরক্ষণ সূত্র। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে, 2.11.1 অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে? অ্যান্সার হবে অ্যালমোনিয়াম। 3-এর অ্যান্সার হবে অ্যালমোনিয়াম। 2.11.2 তে কি বলেছে, দীর্ঘ পর্যায় সরণির শ্রেণী 1 এর সর্বাপেক্ষা কম বিজারণ গুণ সম্পন্ন ধাতু? এর অ্যান্সার হবে রোমান 4-এর এল আই। পরের প্রশ্ন কি বলেছে, 2.11.3 তে কি বলেছে, ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির উপরে ধীরে, এর অ্যান্সার হবে রোমান 1-এর অ্যান্সার হবে কপার হবে, ঠিক আছে, ধীরে ধীরে সোপ ধরে। অ্যান্সার হবে রোমান 1-এর অ্যান্সার কপার, সিইউ। 2.11.4 কি বলেছে, দীর্ঘ পর্যায় সরণির শ্রেণী 2-এর সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধযুক্ত মৌল? অ্যান্সার হবে রোমান 2-এর অ্যান্সার বিই। তো দেখো এবার আমি 2.12 প্রশ্ন সলভ করাবো। N2 এর লুইস ডট চিত্র অঙ্কন করো। তো দেখো চিত্র অঙ্কন করা আছে। 2.13 কি বলেছে, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? অ্যান্সার হবে সমপ্রবাহ ব্যবহার করা হয়। পরের প্রশ্ন অথবা দিয়ে কি বলেছে, প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো? তো দেখো আমি এখানে স্ক্রিনে দিয়েছি, লাল মার্কিং করে তোমরা এটা খাতায় লিখে নেবে, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, 2.14 পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষক হিসাবে কি ব্যবহার করা হয়? তো দেখো এর অ্যান্সার হবে সামান্য পরিমাণ পটাশিয়াম হাইড্রোজেন ও ফসফেট এবং পটাশিয়াম কার্বোনেটের মিশ্রণ সহ পটাশিয়াম আরোসায়নেটের দ্রবণ ব্যবহার করা হয়। পরের প্রশ্ন কি বলেছে, 2.15 প্রশ্ন। দেখো 2.15 বলেছে, নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়ার কি রং উৎপন্ন হয়? তো দেখো এর অ্যান্সার হবে গাঢ় বাদামি রং উৎপন্ন হয়। পরের প্রশ্ন 2.16 এ সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি? তো দেখো এর সংকেত হচ্ছিল, এটা হচ্ছিল ম্যাগনেসিয়াম নাইট্রাইড, হ্যাঁ, MG3N2, ঠিক আছে। পরের প্রশ্ন 2.17 এ মিথেন অণুতে H বন্ধন কোণের মান কত? তো দেখো এর অ্যান্সার হবে 109°28'। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, অথবা দিয়ে CH3CH2COOH এর IUPAC নাম লেখো? এর অ্যান্সার হবে প্রোপানোয়িক অ্যাসিড। পরের প্রশ্ন 2.18 এ CNG শিল্পের উৎস কি? এর অ্যান্সার হবে পেট্রোলিয়াম খনি, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।